যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের লুইস্টনে একাধিক জায়গায় বন্দুক হামলায় বাইশ জন নিহত হয়েছে হামলায় অন্তত জন আহত হয়েছে জানা গেছে সন্দেহভাজন এক হামলাকারী পুলিশ এখনও পলাতক তবে পুলিশের ধারণা এই হামলার সঙ্গে অন্তত দুইজন জড়িত ছিল তবে এখনও নিশ্চিত করে কিছু জানানো হয়নি হামলাকারীকে আটক করতে অভিযান চালাচ্ছে পুলিশ এ সময় ওই এলাকার সব দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে একই সাথে বাসিন্দাদের বাড়ির মধ্যে অবস্থান করতে নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া সন্দেহজনক কোনো কার্যকলাপ দেখলে জরুরি নম্বরে কল করতে বলেছে কর্তৃপক্ষ